সোণ হীরার সপন দেখি শেষ চহরিয়া পরিয়াল। ভণ্ডতান্ত্রিক ক্রমে চহরিয়া আর কাজল ভূঁয়া, সেই দুই পাখণ্ডর ষড়যন্ত্রর বলি কলাইগাঁওর শিক্ষিত চহরিয়া পরিয়াল। এতিয়াও চিকিৎসালয়ের বিছনাত যাদব চহরিয়া। সোণ হীরার প্রলোভন দি যাদব চহরিয়ার পর হাজার হাজার টাকা সরকাইছিল তান্ত্রিক রমেশ চহরিয়ায়। কাজল ভূঁয়াই কিজানি বাবাই, বাবার হতুয়াই নি থাকে, বাবাইহে আমার পর পয়সা নি থাকে। আমি কাজল ভূঁয়ার বিষয়ে আগতে জানা নাছিল। মন্দিরের তলত সোণ হীরা সপনত দেখিছিল যাদব চহরিয়ার পত্নীয়ে। মানে হীরা সোণ রূপ এইবিলাক দেখা পাইছি, মই নিজেই দেখা পাইছো সপনত। এয়া এক ঐশ্বরিক শক্তির কার্য বলে পরিয়ালটুক পতিয়ন নিয়াইছিল তান্ত্রিক রমেশে। সোণর খনির প্রাপ্তির বাবে আয়োজন করেছিল পূজা অর্চনার। ক্রমাৎ যেন মানসিক ভারসাম্য হেরুয়াই পেলাইছিল সকলে। পূজার সময়তে ফিউজ হয়েছিল মন্দিরের বাল্ব, কোঠারের টঙনিয়ায় বাল্ব ভাঙিছিল যাদব চহরিয়ার পুত্রয়। কোঠারখন লড়াজনে তারমানে বাল্ববিলাক যে আছে তাত কিবা মানে বাল্ববিলাক ফিউজ যাই থাকে অনবরতে। কিন্তু মা বাল্ববিলাকত কিবা আছে, আমার বাল্ববিলাক কিয়া ফিউজ যাই থাকে, গোটেই বাল্ববিলাক ভাঙি দিছে তারমানে। রমেশ চহরিয়ায় খোলা নাই মুখ, তান্ত্রিক রমেশ আর কাজল ভূঁয়ারেই চক্রান্ত। সদরি করলে যাদব চহরিয়ার পত্নী পুণ্যকান্তি চহরিয়ায়। ইপিনে খেলুমহর ঘটনার পাছত চকুত টোপনি নাই যাদব চহরিয়ার আত্মীয় তথা কলাইগাঁওবাসীর। সংবাদমেল যাদব চহরিয়ার আত্মীয়র বেদনা রুগিয়া শরীরে নানা মন্তব্য যাদব চহরিয়ার। জিয়রীর ধর্ষণ হত্যার অভিযোগ মিছা। তান্ত্রিক রমেশ চহরিয়া আর কাজল ভূঁয়ার কঠোর শাস্তি দাবি করেছে যাদব চহরিয়ার পত্নীয়েও। আহ্বান চহরিয়ার আত্মীয়র নানা গুজব উলিয়ায় উপকাহিনীর সৃষ্টি করে আর শঙ্কা নিবিয়পাব। স্বাভাবিক জীবন যাত্রা অহাত যাতে সহায়ক হয় তাতে আমাক সহায় করব আমার অনুরোধ জানাইছো। কাজল ভূঁয়া আর রমেশ চহরিয়া শাস্তি দিব লাগে আর তেওঁলোকৰ আড়ত যিবিলাক আছে সেইবিলাকো ধরব লাগে। ডিপিলার পৰা কমলনাথ আর ওদালগুড়ির পৰা জিতুমণি ডেকা, প্রাগ নিউজ,